হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার ভিশুয়াল স্কুল। আজকের ক্লাসে কিছু বিশেষ টুল আপনাদেরকে দেখাবো। লেআউটের সমস্ত রকম ডিজাইন এই ক্লাসে শিখতে পারবেন, এবং এর সঙ্গে কিছু বিশেষ টুল দেখাবো যে টুলগুলি দিয়ে আপনি সহজে লেআউটের কাজ করতে পারবেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসে যে বিষয়গুলি দেখানো হবে। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেআউটের ডিজাইন আছে, এই লেআউটের সমস্ত রকম ডিজাইন আজকের এই ক্লাসেই দেখাবো। তো সব থেকে সহজ পদ্ধতি হলো আপনি সবার আগে পিকচারটা নিয়ে নেবেন। আমরা পিকচার নিয়ে নেবো, সরাসরি আমরা ইনসার্টে চলে যাব, অ্যান্ড ইনসার্ট থেকে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নেবো। এই জন্য পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার পিকচার নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা পিকচার নেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পিকচার আছে, এর মধ্যে থেকে আমি একটা পিকচার নিয়ে নিলাম। ওকে, অ্যান্ড ইনসার্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার চলে এসেছে, বাট আমি পিকচারটা একটু ছোট করে নিলাম। অ্যান্ড পিকচারটি ছোট করার সঙ্গে সঙ্গে আমরা পিকচারটা সিলেক্ট রেখে আমরা সরাসরি পিকচার লেআউটে ক্লিক করবো। লেআউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনারা এখান থেকে চুজ করুন কোন ডিজাইনটা নেবেন। অ্যান্ড আমরা এখানে ডিজাইন বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের ডাইরেক্ট কিন্তু লেআউট এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অ্যান্ড ডাইরেক্ট লেআউট অ্যাপ্লাই করার জন্য আমরা সবার আগে পিকচার নেব, তারপর কিন্তু আমরা পিকচার লেআউটে এসে ক্লিক করবো। অ্যান্ড যে লেআউটটা আপনার পছন্দ সেই লেআউটটা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আমাদের সেই পিকচার কিন্তু লেআউটে পরিণত হয়ে গেছে। বাট এই যে পিকচারটা এবং লেআউটটা আমরা পরিণত করলাম, এর বিশেষ কিছু কাজ থাকে, যে কাজের জন্য কিন্তু আমাদের ডিজাইন ট্যাব খুলে গেছে। এই ডিজাইন ট্যাবের সমস্ত রকম কাজ আজকের ক্লাসে ক্লিয়ার করব। অ্যান্ড আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেবো যে আপনারা এই পর্যন্ত যা ক্লাস করেছেন ছোট ছোট ক্লাস, কিন্তু এখন আপনাদেরকে একটু বেশি নিতে হবে, বেশি ক্লাস করতে হবে, বেশি বুঝতে হবে এবং বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা খুবই তাড়াতাড়ি পাওয়ার পয়েন্ট শেষ করে অন্য আরেকটি সফটওয়্যারে চলে যাবো। ওকে, তো দেখুন লেআউট নেওয়ার পরে কিন্তু সরাসরি আপনি দেখতে পাবেন ডিজাইন ট্যাব খুলে যাবে। অ্যান্ড ডিজাইন ট্যাবের প্রথম কাজ হলো আপনি যদি সেম লেআউট নিতে চান সেক্ষেত্রে আমরা সরাসরি সিলেক্টটাকে এখান থেকে অ্যাড সেভ এ যাবো। অ্যান্ড অ্যাড সেভ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন চার পাঁচটা ছটা এখানে অপশন থাকে। অ্যান্ড এই অপশানের কাজ হলো এই যে লেআউটটা নিয়েছেন, যদি সেম লেআউট নিতে চান আপনি পেছনে বা সামনে বা উপর নিচ যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই লেআউটটা সিলেক্ট করে আমরা সরাসরি এখানে চলে আসবো অ্যাড সেভ এ। অ্যান্ড অ্যাড সেভ এ আসার পরে আপনি যদি চান যে আফটার মানে কি পরে নেবেন এই সেভ এর মতো ডুপ্লিকেট, তাহলে কিন্তু আমরা অ্যাড সেভ এ ক্লিক করবো। অ্যাড সেভ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন, অ্যান্ড যদি চান যে আমরা এই সেপেরই মতো ডুপ্লিকেট সেপ নিচে নেবো, সেক্ষেত্রে কিন্তু এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অ্যাড সেভ বিফোর। অ্যান্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সেম লেআউট কিন্তু আমাদের নিচে চলে এসেছে। অ্যান্ড চাইলে আমরা এখানে লিখতে পারি এবং এখানে আমরা পিকচার নিতে পারি। পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই পিকচার খুঁজে নেবেন আপনার পিকচার কোথায় আছে। অ্যান্ড আমি এখান থেকে আর একটা পিকচার নিয়ে নিলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন পিকচার সহজে কিন্তু এসে গেছে। অ্যান্ড এখানে কিছু লিখলে কিন্তু আমরা চাইলে লিখতে পারবো। ওকে, বাট আমি এখান থেকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দেবো। অ্যান্ড করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে টেক্সট পেন। ওকে, অ্যান্ড টেক্সট পেনের কাজকে দেখুন, আমরা যদি এই টেক্সটের মধ্যে কিছু লিখতে চাই এখানে ক্লিক করেও লিখতে পারেন, এবং যদি চান যে আমরা ওখানে গিয়ে লিখবো তাহলে এখানে নর্মালি সিলেক্ট করবেন বক্সটা। অ্যান্ড টেক্সট পেনে আসার পরে দেখবেন এখানে অপশন খুলে যাবে। অ্যান্ড আপনি এখানে আপনার ইচ্ছে মতো লিখতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু। ওকে, অ্যান্ড আমরা লিখে দিলাম ওয়ালপেপার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালপেপার কিন্তু লেখা হয়ে গেছে। ওকে, অ্যান্ড এই টেক্সট পেন কিন্তু লেখার জন্য, যে সেপটার মধ্যে লিখতে চান এখান থেকে লিখে নেবেন। ওকে, এবার আসুন, আপনি দেখতে পাচ্ছেন যে পিকচারটা যে সেপটা নিয়েছি আমরা বা পিকচারটা আছে, এই যে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে আছে। যদি আপনি রাইট সাইডে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখতে পাবেন রাইট টু লেফট। অ্যান্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে রাইট টু লেফট মানে রাইটে ছিল লেফট হয়ে গেছে। ওকে, অ্যান্ড এইভাবে কিন্তু লেফটে থাকলে আমরা রাইটটা আবারও নিয়ে আসতে পারবো, কোনো রকম সমস্যা নেই কিন্তু। ওকে, অ্যান্ড আমরা প্রথমেই কিন্তু চুজ করেছিলাম লেআউট ডিজাইন, অ্যান্ড এই লেআউট ডিজাইন কিন্তু পরবর্তীতেও চুজ করা যাবে। আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে দেখে নেবো যে বিভিন্ন রকম লেআউট আছে এখানে। অ্যান্ড আপনি যে লেআউট নিতে চাইবেন এখান থেকে কিন্তু ইজিলি নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই এখানে। ওকে, বাট আমরা এখানে সেম টু সেম রাখলাম, যেভাবে নিয়েছি সেইভাবে রাখলাম, আমরা এখানে আদার্স কোনো কিছু আর চেঞ্জ করছি না। আপনি যদি চান এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন। ওকে, অ্যান্ড আমরা বাইরে ক্লিক করে দিলাম, এটা হলো লেআউট আগে নিয়েছিলাম। দেন আপনি যদি চান যে লেআউট নেওয়ার পরে আমি আবারও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু। ওকে, আসুন পরবর্তী অপশন হলো আপনি যদি এর কালারটা পুরো থিমসটা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ কালারে আসবো। অ্যান্ড সিলেক্ট করার সঙ্গে
সঙ্গে যে আমরা চেঞ্জ কালারে আসব, চেঞ্জ কালার আসার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন বিভিন্ন রকম ডিজাইন আছে, এন্ড এই ডিজাইন কিন্তু আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। বাট আমরা দেখতে পাচ্ছি না, আমি একটু সাজেস্ট করব যে একটু সরিয়ে নেব যাতে আপনারা সহজে দেখতে পান। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখন, এন্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চেঞ্জ কালারে যাব, এন্ড এখান থেকে আপনি যে কোনো কালারে কিন্তু পরিণত করে নিতে পারেন, কোনো রকম কোনো কিন্তু সমস্যা নেই এখানে। ওকে, বাট আমি একটা কালার এখানে চেঞ্জ করে নিলাম, বা আমরা চাইছি যে এখানে সিলেক্ট করে নেব, এই জন্য কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম যে কোনো কালার। এন্ড সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখন ভাবছেন যে আমাদের এই যে কালারটা আছে, যদি এই কালারের মতো পিকচারটা হতো তাহলে আরো সুন্দর দেখতে লাগতো, তাই না? তো এক্ষেত্রে কিন্তু এই টুলটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি খুবই কাজ করি এবং সব থেকে ভালো লেগেছে আমার এই টুলটা। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন যে কোনো পিকচারকে, এন্ড সরাসরি আমরা চেঞ্জ কালার যাব। চেঞ্জ কালার আসার পর আপনি নিচে দেখতে পাবেন রিকালার পিকচার ইন্ড স্মার্ট আর্ট গ্রাফিক্স, এন্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন লেআউট টাইটেল যে কালার পিকচার কিন্তু সেম টু সেম সেই কালারের দিকে কিন্তু চলে যাবে। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম কালারে চলে গেছে। যদি আমরা এখান থেকে কোন রকম কালার চেঞ্জ করি তাহলে এখন দেখতে পাবেন পিকচার কিন্তু সেই একই রকম কালারের দিকে যাচ্ছে, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি করতে পারবো, এন্ড আমার এই টুলটা খুবই পছন্দ হয়েছে, বড় বড় কাজও করে নিয়েছে এর দ্বারা। ওকে, এন্ড সিম্পলি আমরা আবারও দেখতে পাবো এখানে যে স্মার্ট আর্ট স্টাইল। স্মার্ট আর্ট স্টাইল মানে আপনার যে লেআউটটা আছে, যে ডিজাইনটা আছে, আপনি যদি চান এখান থেকে আরো হাই করবেন, আরো সুন্দর করে নেবেন 3D আকারে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম এখানে ইফেক্ট থাকে, আপনি চাইলে এখান থেকে ইফেক্টে অ্যাপ্লাই করে নিতে পারেন। এখান থেকে আমরা আরো আবারও খুলে নেব, নিচের দিকে আপনি দেখতে পাবেন বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে যে কোনো ইফেক্ট এখান থেকে নিয়ে নিতে পারেন, কোনো রকম কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, বাট আমরা এখান থেকে একটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এন্ড আমরা এখান থেকে নর্মালি এটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এন্ড অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমরা পরবর্তী কাজ দেখব, যে আমরা এতক্ষণ যে কাজ করছি যদি কোনো রকম কোনো সমস্যা বা মিস্টেক এসে যায় আমরা অবশ্যই রিসেট গ্রাফিক্সে ক্লিক করে নেব। রিসেট গ্রাফিক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু আগের লেআউটে ফিরে এসেছে। ওকে, এন্ড আমরা আবারও এখানে অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে অবশ্য আমরা যে ডিজাইন করেছিলাম, এন্ড এখান থেকে আমরা চাইলে স্টাইল চেঞ্জ করে নিতে পারবো, এন্ড চেঞ্জ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আবারও পুনরায় কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আসুন যদি আপনি চান যে আমরা এই টোটাল শেপটাকে আমরা কনভার্ট করবো টেক্সটে, অনলি ফর টেক্সট থাকবে বা বাকিগুলো থাকবে না, সেক্ষেত্রে কিন্তু এখানে কনভার্ট দিয়েছে। আমরা সেই টোটালটাকে সিলেক্ট করবো, শেপটাকে বা লেআউটটাকে সিলেক্ট করার পরে আমরা কনভার্টে চলে যাবো, এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট টু টেক্সট, এন্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অনলি ফর টেক্সট আছে, বাকিগুলো কিন্তু এখানে নেই। ওকে, এন্ড পরবর্তীতে আবার আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের কিন্তু লেআউট গ্রুপ নেই। লেআউট গ্রুপ করার জন্য কিন্তু আমাদের লেআউট গ্রুপ করতে লাগে, বাট এই যে পিকচারটা আলাদা আছে এই টেক্সটটা কিন্তু আলাদা আছে। ওকে, এন্ড যদি আমরা চাই এটাকে টোটালটাকে একটা শেপে পরিণত করবো সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট করবেন, এন্ড আবারও কনভার্টে যাবেন, কনভার্টে গিয়ে দেখতে পাবেন কনভার্ট টু শেপ, এন্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিন্তু আপনার শেপে পরিণত হয়ে গেছে। ওকে, এতক্ষণ কিন্তু আপনার শেপে পরিণত ছিল না, বাট এখন কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে, মানে আমাদের কোনো কাজের মধ্যে আর সমস্যা হবে না। ওকে, তো আমি আশা করবো লেআউটের ক্লাসটি আপনারা খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। যদি ক্লাসের মধ্যে কোনো রকম সমস্যা থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সঙ্গে দেখা করবো নতুন আরও একটি ক্লাসে।